পনেরো বিশ দিনের পর হোজাই জেলাত এটা বিজেপির যুব মোর্চা বলে কিনা একটা সংগঠন উলাইছে। আগে পিছে আজি দশ বছরের পর এনেকা বহুতো সংগঠন দেখা পাইছো, কিন্তু আজিলেক কোনোবাই ধন দাবী করা নাই। শিল আর বালির ব্যবসায়ীর সুত্রে জড়িত এজন ব্যক্তির বক্তব্য। পরিবর্তনকামী সর্বা সরকারের কার্যকালত চলি থাকা সিন্ডিকেটের তথ্য ফাদিল করেছে এইজন ব্যবসায়ী। হোজাইত আরম্ভ হয়েছে শিলবালির সিন্ডিকেট। সিন্ডিকেটের মূল নায়ক হোজাই বিজেপির যুব মোর্চার সভাপতি। প্রতিখন ট্রাকর প্রায় তিনের প্রায় দশ হাজার কই দাবি। অবশেষত যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে আরক্ষী থানাত গোচর। রঞ্জন সাহা মোর গাড়ি সদায় ধরে ধরে পিছত দশ হাজার টাকা দিব লাগে, নহলে গাড়ি চলিব নিদিয়ে। চালান খুঁজে মই কৈছো চালান কিয় দিম, আর এদিন এনেকা চালান লো পলাই গেলে পিছত মই ফরেস্ট ডিপার্টমেন্টে মোর গাড়ি সোমাই দিয়েছে থানাত। মই পনেরো হাজার টাকা ফাইন ভরে পেলে পিছত ওলাইছো, মই চালান নিদিও। তো কালি এনেকা গাড়ি যোৱাকালি এনেকা ধরেছিলে, আজি এনেকা ধরেছে, ধরে পেলে কৈছে চালানটো দিয়া। আমি চালানটো নিদিও, কিয় চালান দিব আপনার, আপনি কি আপনি কোন ডিপার্টমেন্টের মানুষ এটা আমাকে দিব লাগে, ডিপার্টমেন্টে তো কি কর, চারিজন মানুষ পুরা ধমকি চমকি দিয়ে আছে। তারপর মানুষ এজন আসার পিছত সিহঁতে পলাই গেল। তারপর কি করেছে আপনি? আমি কি করি, তারপর লগে থানা যায় কেস করেছে, এনে এনে ঘটনা করে আছে, মই থানা যায় কেস করব, সদায় এনে করে থাকে। হোজাইত বৈধভাবে শিল আর বালির ব্যবসায় করে থাকা ব্যবসায়ী মহল এটা চিন্তিত হয়ে পড়ছে। বিজেপি নেতৃত্বর উদ্যোগত চলি থাকা সিন্ডিকেট বন্ধ করবলে মুখ্যমন্ত্রীর ওসর দাবি উত্থাপন করেছে ব্যবসায়ী মহলে। এতিয়া আমি লিগেল ব্যবসায় করে আছো, আমি কার্বিলঙ্গর পর মাল টানো, আমি মাল কিনি আনো, প্রপার চালান দিয়ে মাল কিনি আনো। তারপিছতো আমার ড্রাইভারবিলাক হারাশাস্তি করে আছে, মোর ফাইল সেল সব রেডি আছে, ইয়াতে সম্মুখতে আছে, মই কিমান গাড়ি মাল আনো ডেইলি আর কিমানটা চালান আনো সব ইয়াতে আছে। এতিয়া চালান টাকা সত্ত্বেও বিজেপির স্বয়ম্ভু আপনার হোজাই জেলার যুব মোর্চার সভাপতি কিবা রঞ্জন সাহা বলে তখেতর নামটো, তখেতে নিজে আগছি ধরে তখেতর চিনাকি দিয়ে গাড়ির ড্রাইভারক হারাশাস্তি করে, মারধর করে আর ডিমান্ড দিয়ে। এতিয়া মই আর ধৈর্য ধরব পরা নাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে অনুরোধ জানাইছো যে আগে পিছিয়ে বহুত সংগঠন দেখিল হোজাইত, কিন্তু এতিয়ালৈকে কোনেও ধন দাবি করা নাই। এতিয়া আমি ভাবিছিল পরিবর্তনকামী সরকারখনে আমার নিশ্চয় পরিবর্তন করব, আর আমি লিগেলভাবে ব্যবহার করে আছো, গভর্নমেন্টের রয়্যালটিও দিয়ে আছো। মোর গাড়িবিলাক রাস্তাত কিছু নামদারি বিজেপির নামদারি যুবকে অসুবিধা দিয়ে আছে আর পয়সা লয় আছে, সিহতে প্রতি গাড়িত কই আছে যে পাঁচ হাজার টাকা কই দিব লাগে বা দশ হাজার টাকা কই দিব লাগে, তেনেকা সিহতে অসুবিধা দিয়ে আছে। এইখিনি সময়তে সমগ্র হোজাই অঞ্চলত এটা অডিও ভাইরাল হয়ে পড়ছে। হোজাই বিজেপির যুব মোর্চার সভাপতি রঞ্জন সাহা আর এজন ব্যবসায়ী অডিও ক্যাসেট সম্মুখে আইছে। আর আপনার তো দুই হাজার টাকা পারে এক হাজার টাকা দেওয়ার কথা আছে কালকে। আব্দুল মানে আপনি আব্দুল তো নাকি? না না আব্দুল না, আমার নাম জমির। জমির 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 নাকি আছে, আমার এখানে খাতায় লেখা আছে নাম্বারটা। আমার নামটা কি কেমনে চলতাম কেমনে একটা আমারে বাবা। আরে বাবা ওইটাই তো কইলাম, আপনারা আইলে পরে না আপনাদের লগে বইয়া কথা হবে। কাম করেন আজকে কাল আজকে আপনি কালকে বিকাল দিকে আন, ঠিক আছে? কালকে বিকাল দিকে আন, আর কালকে আপনি আওয়ার আগে আমার এখান থেকে ফোন করেন বিকালবেলা। এইটা কার নাম্বার? এইটাই আমার নাম্বার। হ্যাঁ আপনার নাম্বার, তো আপনি ওই নাম্বারটা ঠিক করে দেন, ঠিক করে কালকে আমার ইয়ে করবেন, বিকালবেলা আওয়ার আগে একবার ফোন করে দিবেন, ঠিক আছে? আপনারা আন, আইলে পরে কথা হইব। দেখেন আপনারা বিজনেস করবেন, আঙ্গো চলতে লাগবে, আপনাকে চলতে লাগবে, ঠিক আছে? দিদি কথা। আপনার নাম কি? আমার রঞ্জন সাহা। হ্যাঁ রঞ্জন সাহা। হ্যাঁ রঞ্জন সাহা দিয়ে সেভ করে রাখেন, নাম্বারটা সেভ করে রাখলেন, এই নাম্বারটা আপনি সেভ করে রাখেন, কালকে আন, কালকে কথা হইব। ইতিমধ্যে হোজাই বিজেপির সিন্ডিকেটে চাঞ্চল্যর সৃষ্টি করেছে। প্রথমবারের বাবে সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষভাবে বিজেপি জড়িত থাকাটা নিশ্চিত হয়ে পড়েছে। দবকার প্রায় ইসমাইল আলী, DY365।